হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো জা লাইফস্টাইলের যে সাইটটাতে আমরা অ্যাড দেখি, ইয়ার সাইটটাতে, এই সাইটটা থেকে লগ ইন করতে গেলে ইদানিং আপনারা খুবই সমস্যায় পড়তেছেন। যে সমস্যাটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে আপনাদের লগ ইন করতে গেলে একটি অপশন চলে আসতেছে যে একটু কন্টিনিউ, প্লিজ সিলেক্ট ইউর সিট। তো যাদের ক্ষেত্রে এই ধরনের অপশনটা চলে আসতেছে, অবশ্যই আপনারা সবাই যখন অ্যাকাউন্ট করছেন তখন অলরেডি সিটিটা সিলেকশন করে দিয়েছিলেন, তারপরও এরকম যেহেতু সমস্যা আসতেছে, তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? এবং আপনারা এখানে অনেকেই হয়তো ট্রাই করছেন যে এখানে আপনার নিজের সিটির নাম লিখতেছেন বা নিজের গ্রামের নাম লিখতেছেন বা অন্যান্য যেগুলো লিখতেছেন, কিন্তু এগুলো নিয়ে সাবমিট নিচ্ছে না। তো এই সমস্যাগুলো আপনারা কীভাবে সলভ করবেন, সেটার জন্যই আজকের ভিডিওটি আমি নিয়ে আসলাম, যাতে আপনারা দ্বিধাদ্বন্দ্বে না থেকে আপনারা কাজটি চালিয়ে যেতে পারেন। তো আপনাদের যেটা করতে হবে, যখন আপনারা লগ ইন করার পর আপনারা এই ধরনের সাইটটাতে চলে আসবেন। এখানে দেখেন, একটি বিষয় আগে থেকে বলে রাখি আপনাদের কাজটি দেখানোর আগে, সেটা হচ্ছে অনলাইনে হচ্ছে সিটির নাম হিসেবে, কিন্তু আমাদের দেশে যতগুলো জেলা শহরগুলো আছে বা উপজেলা শহরগুলো আছে, এই সকল শহরের নামগুলো কিন্তু অনলাইনে ফিক্সডভাবে দেওয়া নেই। অর্থাৎ আমরা দিলে সেটা অনলাইনে শহর হিসেবে সিলেকশন করে নেয় না, বা গুগলে সিলেকশন করে নেয় না, বা আমাদের যে ইহার যে সার্ভারটা আছে সে সার্ভারে হয়তো বা সেটাকে সিটি হিসেবে চিনে না। তো আমাদের যেটা করতে হবে, আমাদের ইহার সার্ভার বা আমাদের অনলাইন সার্ভারটা যে শহরগুলোকে সিটি হিসেবে চিনে, সেই শহরগুলো থেকে, বাংলাদেশের সেই শহরগুলো থেকে যে কোনো একটি শহর সিলেকশন করতে হবে। যেমন ধরেন, হয়তো আমি রাঙামাটি জেলাতে অবস্থান করতেছি, রাঙামাটি শহরে, কিন্তু আমার রাঙামাটি শহরের লোকেশনটা হচ্ছে এখানে সিলেকশনে দিলে এটা আসতেছে না। তো তখন আমাকে করতে হবে কি, তখন হচ্ছে জেলা শহর না দিয়ে আমরা বিভাগীয় শহরগুলো ট্রাই করব। বিভাগীয় শহরগুলো দেখা যাবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসবে। তো এখানে যেমন দেখেন, আমি যদি এখানে আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমি যদি এখানে রাঙামাটি লিখতে যাই, এই যে রাঙামাটি আমি লিখতে যাচ্ছি, কিন্তু এটা কোনো সিলেকশনে আসতেছে না, অর্থাৎ রাঙামাটিটা এখানকার সার্ভারে নাই। এখন রাঙামাটি লেখার পর আমি যখন কন্টিনিউতে টিপ দিতে যাব, তখন কিন্তু এটার অপশনটা সাবমিট নিচ্ছে না। তো তখন আপনারা যারা যে সকল এলাকাতে, যে সকল শহরগুলোতে আছেন, আপনারা প্রথমে ট্রাই করবেন যে আপনাদের শহরের নামটা নিচ্ছে কিনা। যদি আমার মতো এই ধরনের অপশনটা সিলেক্ট না নেয়, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের বিভাগীয় শহরের নামটা দিবেন। তখন আমি সি দিলাম, সি দেওয়ার মধ্যে এখানে কিন্তু কুমিল্লা এবং চিটাগাং দুইটা বিভাগীয় শহর সি এর মধ্যে আছে, সি দিয়ে শুরু। তো আমি এখান থেকে চট্টগ্রামটা, চিটাগাংটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের যদি শহরটা না নেয়, যদি নিয়ে ফেলে তাহলে তো অবশ্যই ভালো, আর যদি না নেয় তখন আপনারা করবেন কি, আপনাদের বিভাগীয় শহরের নামটা দিবেন। যেমন চিটাগাংটা দিলাম, এবার হচ্ছে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর দেখবেন যে আর যে সমস্যাটা হচ্ছিল লগ ইন প্রবলেম, সেই প্রবলেমটা আর এখানে দেখাবে না, অর্থাৎ সরাসরি আপনি এখানে অ্যাডগুলো দেখে নিতে পারবেন। তো আমার এখানে অলরেডি আজকের অ্যাডগুলো কমপ্লিট দেখা হয়েছে, যার কারণে এখানে হচ্ছে আর নতুন কোনো আজকে অ্যাড দেখাচ্ছে না। আপনারা যদি আজকের অ্যাডগুলো দেখে না থাকেন, সেক্ষেত্রে আপনাদের এখানে নতুনভাবে অ্যাডগুলো দেখাবে এবং পুনরায় আগের মতো যেভাবে আপনারা অ্যাড দেখতেছেন, কোনো প্রকার সমস্যা ছাড়া আপনারা লগ ইন করতেছিলেন, ঠিক তেমনিভাবে আপনারা কাজটা করে দিতে পারবেন। এবং আপনারা পাশাপাশি আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা প্রোফাইলটা একটু চেক করে নেবেন, আপনাদের প্রোফাইলে যে আপনাদের যাবতীয় ইনফরমেশনগুলো ফিল আপ আছে কিনা। অনেক সময় দেখবেন যে আপনাদের কান্ট্রির একটা গ্যাপ থাকে, কান্ট্রিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিটিটা গ্যাপ থাকে। যদি আপনাদের লগ ইন হয়েও যায় অন্য কোনো কারণে সিটি না খুঁজে, তবু আপনারা প্রোফাইলটা একটু চেক করে আপনাদের সিটিটা যদি গ্যাপ থাকে তাহলে এটা ফিল আপ করে নেবেন, তারপর বাকি অপশনগুলো একটু চেক করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি এইভাবে আপনারা কাজ করলে আপনারা ইহার যে সমস্যাটা ফেস করতেছিলেন সে ফেস সমস্যাটা সলভ হয়ে যাবে। তো আজকে ভিডিও এতটুকুই ছিল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কারো জা লাইফস্টাইল অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ভাউচারের প্রয়োজন হয়, তাহলে আমাকে পার্সোনালি লগ দিতে পারেন। আমার কাছে 300 ইউরো ভাউচারের যে প্যাকেজের ভাউচারগুলো সেগুলো আছে, প্রতিটি ভাউচারের মূল্য 1250 টাকা করে পড়বে। আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমাকে ফোন করে আপনারা প্রয়োজনে ভাউচার কোডগুলো সংগ্রহ করতে পারবেন। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখতেছেন, তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।